হ্যালো এভরিওয়ান, টিভিআর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের কিন্তু আজ থেকে শুরু হচ্ছে মপ আপ রাউন্ড, অর্থাৎ তোমাদের এএনএম জিএনএম নার্সিং 2024 এর জন্য কিন্তু তোমাদের শুরু হচ্ছে আজকেই তোমাদের মপ আপ রাউন্ড, যেই মপ আপ রাউন্ডের জন্য তোমরা কিন্তু ওয়েট করছিলে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখনো গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পাওনি বা ভর্তি হয়েও তোমরা ভর্তি হওনি, তোমাদের জন্য কিন্তু এটা লাস্ট সুযোগ, কারণ এরপরে কিন্তু তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোমরা কিন্তু এই সুযোগটাকে একদম ঠিকঠাক করে কাজে লাগাও, কারণ এই সুযোগ মিস হয়ে গেলে কিন্তু তোমরা আর কোন রকম বা কোনো সুযোগ কিন্তু তোমরা পাবে না গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার। তো বি কেয়ারফুল, তোমরা কিন্তু আজ থেকেই তোমাদের এই মপ আপ রাউন্ড কিন্তু তোমরা করতে পারবে বা মপ আপ রাউন্ডের জন্য কিন্তু তোমরা রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং কিন্তু তোমরা আজ থেকেই করতে পারবে, ঠিক আছে? যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু আমাদেরকে জানাবে, আমরা কিন্তু তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সলভ করে দেওয়ার জন্য, ওকে? আর তোমাদের কিন্তু অর্থাৎ 28 তারিখ এবং 29 তারিখ কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং 29 তারিখ কিন্তু তোমাদের চয়েসটাকে লক করতে হবে এবং তোমাদের কিন্তু এই মপ আপ রাউন্ডের রেজাল্ট কিন্তু হিসাবে 2 তারিখে অর্থাৎ 2 ডিসেম্বর কিন্তু তোমাদের মপ আপ রাউন্ডের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তো যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এখনো গভর্নমেন্ট কলেজে চান্স পাওনি, তোমরা কিন্তু অবশ্যই এই মপ আপ রাউন্ডে বসো, কারণ অনেক সিট কিন্তু এখনো খালি রয়েছে। তোমরা জানো যে প্রত্যেক বছর কিন্তু এই মপ আপ রাউন্ডের মাধ্যমে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজে ভর্তি করানো হয়, যে সমস্ত সিটগুলো কিন্তু খালি থাকে। যেহেতু অনেক সিট খালি রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই মপ আপ রাউন্ডের মাধ্যমে কিন্তু তোমাদেরকে চান্স দেওয়া হবে গভর্নমেন্ট কলেজে। তো একদম তোমরা সবাই গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য বা গভর্নমেন্ট কলেজে তোমাদের ভর্তি হওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই মপ আপ রাউন্ডে বসবে। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু আমাদের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এবং তোমরা অনেকেই ভাবছো যে স্যার, আমরা তো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে তো কোনো কলেজে চান্স পাইনি বা আমরা ঠিকঠাক করে চয়েস করতে পারিনি বা ঠিকঠাক করে রেজিস্ট্রেশন করতে পারিনি বা অনেক স্টুডেন্টের কিন্তু অনেক রকম সমস্যা হয়েছে। তোমরা যদি কেউ চাও, তোমরা আমাদের কাছ থেকে তোমরা এই মপ আপ রাউন্ডটাকে করতে চাও, তোমরা কিন্তু আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আমরা কিন্তু তোমাদের সাথে বা তোমাদেরকে কল করে কিন্তু তোমার এই মপ আপ রাউন্ডের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং তোমাদের কিন্তু করিয়ে দেবো। সাইবার ক্যাপ থেকে তোমরা যারা করাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমাদের ঠিকঠাক করে কিন্তু কলেজ ছাড়তে হবে, নাহলে এটাই যেহেতু লাস্ট সুযোগ, এরপরে আর কোন রকম সুযোগ দেওয়া হবে না। তো মাথায় অবশ্যই রাখবে সাইবার ক্যাপ থেকে যারা করাচ্ছ ঠিকঠাক কিন্তু কলেজ সাজাবে, কারণ ঠিকঠাক কলেজ সাজানোর উপরেই কিন্তু এই মপ আপ রাউন্ডে কিন্তু গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার চান্সটা কিন্তু রয়েছে। তো আজ থেকে শুরু হচ্ছে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড, তোমাদের যেটা 29 তারিখ কিন্তু তোমাদের চয়েস লক করতে হবে এবং তোমাদের 2 তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং তোমরা আমাদের টিভিআর একাডেমির যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি কিন্তু ডাউনলোড করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।